এবার একটু পিসে চাই পাশেন ভাই, আর একটু দূরে যাই বল ভাই, মুন্ডা খানা দিবেন আপনার ভাই, সামনে আসেন এশিয়ান ভাই, একটু পিছে আসি ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, বাংলাদেশ আর আরব আর আমিরাতের সম্পর্ক অনেক গভীর, অনেক দিনের সম্পর্ক, এবং বিশেষ করে সম্পর্কটা এস্টাবলিশ করার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে অবদান, বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্য এবং আরব আমিরাত সহ যে সম্পর্ক গড়ে উঠেছে, এটার মূল ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান সাহেব, এবং আজকে যে সেখানে ছমুখী আমরা দেখতে পাচ্ছি আমিরাত সহ মধ্যপ্রাচ্য, এটাও জিয়াউর রহমান সাহেব এই প্রোটোকল উনি সই করেছেন। সুতরাং আমরা মনে করি তাহলে আবার ভুল বলি, সেটা আমরা মনে করেছি যে এই সুসম্পর্ক দীর্ঘদিনে যে আরো বিষয়ে স্থাপন করেছে সেটা অব্যাহত রাখতে হবে আমাদেরকে, আমাদের সাথে তাদের অর্থনৈতিক অনেক ইন্টারেস্ট আছে, ম্যান পাওয়ার ইন্টারেস্ট আছে, অনেক বড় শ্রমশক্তি সেখানে কাজ করে, এবং সাংস্কৃতিক ঐতিহাসিকভাবে তাদের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, আমাদের নিম্ন আয়ের যারা শ্রমিক আছে অনেক শ্রমিক সেখানে কাজ করছে, ওদের রেমিটেন্সের উপর বাংলাদেশের অর্থনীতি এখন নির্ভরশীল, বিশেষ করে এই মুহূর্তে অর্থনীতি যে বিপাকে পড়েছে এই রেমিটেন্স সেটাকে অনেকটা বাঁচিয়ে রেখেছে এই মুহূর্তে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আরও বেশি দেওয়া, এবং তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতির যে শক্তি, যে বুনিয়াদ যে রম সাহেব সৃষ্টি করেছেন রেমিটেন্সের মাধ্যমে, এক্সপোর্টের মাধ্যমে, সেটা অব্যাহত রাখতে হলে আমিরাতের সাথে আমাদের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের দায়িত্ব সমস্যাগুলো হচ্ছে এগুলো, এগুলোর মূলে যে মূলে যেতে হবে সমস্যাগুলো, তারা যে যখন যাচ্ছে তারা সঠিকভাবে তাদের যাওয়াটা, এবং যাওয়ার পরে আজ সেই সরকারের সাথে কথা বলে আমাদের যারা আমাদের শ্রমিকরা যারা কাজ করছে তাদের জীবনের নিরাপত্তা, তাদের চাকরির নিরাপত্তা, তাদের স্বাস্থ্যের নিরাপত্তা, এগুলো তো সরকারের দায়িত্ব, এগুলো তো আমাদের। হ্যাঁ তো এটা তো আমাদের সরকারের দায়িত্ব এগুলো তো নিশ্চিত করা, তাদের সুস্বাস্থ্য, তাদের চাকরির নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, এগুলো বাংলাদেশ সরকারের দায়িত্ব, সে দায়িত্ব তারা পালন করা। যে ধরনের বক্তব্য দিয়েছে আসলে এটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব, যে ধরনের বক্তব্য এসছে আমি মনে করি সে বক্তব্যের প্রত্যুত্তরে কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই, বক্তব্যে যে ভাষায় আসছে সেই ভাষার উত্তর দেওয়া প্রত্যুত্তরের কিছু বলার ভাষা আমার কাছে নেই, সুতরাং আমি কিছু বলতে পারছি না পক্ষে। যথেষ্ট
বৈশাখে গেল।